ছাত্রলীগকে যে ব্যবহার করা হয়েছে সন্ত্রাসী কায়দায় আন্দোলন দমনে, সেটা আর কোনো কারণ নেই, কারণ না জানার, কারণ না বুঝার, ডকুমেন্টেড না হওয়ার। আমরা কিন্তু আবরার ফাহাদের কথা ভুলে যেতে পারি না, আমরা বিশ্বজিতের কথা ভুলে যেতে পারি না, এগুলো আমাদের সকলের চোখের সামনে হয়েছে। আজকে যদি আসিফ আসতো তাহলে ও বলতে পারতো যে ও কেমন করে ছাত্রলীগের আক্রমণের শিকার হয়েছে। বর্তমান প্রেক্ষাপটে যে সিদ্ধান্তটা নেওয়া হয়েছে এটা বর্তমানের প্রাধিকার বিবেচনায় আমাদেরকে নিতে হয়েছে, কারণ এখন যে বিভিন্ন সংস্থা আছে তাদের যে রিপোর্ট আছে সেখানে দেখা যাচ্ছে যে জননিরাপত্তা বিঘ্নিত করতে, আইন শৃঙ্খলা বিঘ্নিত করতে, রাষ্ট্রের স্বার্থের বিরুদ্ধে, এমনকি এই 5ই অগস্টের পরেও কিন্তু 5ই অগস্টের যে ছাত্র আন্দোলনকারীরা ছিল তাদের উপর আক্রমণ হয়েছে। এবং সেটা ছাত্রলীগ কর্তৃক হয়েছে, এটা ডকুমেন্টে। কাজে এক্ষেত্রে আমরা মনে করেছি যে এটাই সরকারকে যেহেতু এই ক্ষমতা দেয়া আছে, একটা সন্ত্রাসী সংগঠনের সন্ত্রাস বসে বসে দেখার আমাদের কোনো সুযোগ নাই, এবং যেখানে আমাদের সংস্থার রিপোর্টগুলো আমাদের কাছে এসেছে, আর অন্য কোনো রাজনৈতিক সংস্থাকে নিষিদ্ধ করার কোনো আলোচনাই এখনো হয়নি। এদের বিরুদ্ধে স্পেসিফিক অভিযোগ আছে, আগেও ছিল, এবং এটা কন্টিনিউ করছে, সেটার কারণে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি।